নুসরাত জাহান ও নিখিল জোনের বিয়ে বা সহবাস নিয়ে দীর্ঘদিন টানাপোড়েনে চলেছে। অবশেষে বুধবার দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক সমাপ্তি হলো। আজ তাদের বিবাহ বিচ্ছেদ মামলার সিলমোহর দিল আদালত। নুসরাতের সঙ্গে আলাদা হওয়ার পর নিখিল আদালতে তার বিরুদ্ধে ম্যারেজ অ্যানলেমেন্টের মামলা করেন। সেই মামলাতেই আজ জয় হলো নুসরাতের প্রাক্তন স্বামীর। নুসরাত একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি ও নিখিল সহবাস করেছেন, তাদের বিয়েই হয়নি। তুরস্কের বিয়ের নিয়মের সঙ্গে ভারতীয় আইনের কোনো সম্পর্ক নেই, ফলে তাদের বিয়ে বৈধ নয়। অন্যদিকে নিখিল দাবি করেছিলেন, বহুবার অনুরোধ করার পরেও নিখিল আইনি বিয়ে করতে রাজি হয়নি, অথচ বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে স্বামী হিসেবে তার নামই ব্যবহার করেছেন নুসরাত। এরপরে আদালতে মামলা করেছিলেন নিখিল এবং তার জয় হলো আজ। নিখিল জানিয়েছিলেন, রেজিস্ট্রি যেহেতু হয়নি তাই ম্যারেজ অ্যানলিমেন্টের করেই বিচ্ছেদ চান তিনি। সম্পর্কে থাকাকালীনই যশের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন নিখিল, তারপরেই দেওয়ানি মামলা করেছেন বলে জানিয়েছিলেন নিখিল। নুসরাত সন্তান সম্ভবা এই খবরও প্রকাশ্যে আসার পরে জানিয়ে দিয়েছিলেন যে তিনি সেই সন্তানের পিতা নন, কোনো রকমের সম্পর্কও রাখতে আগ্রহী নন বলেও জানিয়েছিলেন তিনি। আজ মামলা জয়ের পরে নিখিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আজ তার জন্মদিন এবং এটি তার আজকের সেরা উপহার। আগামীতে তিনি আইনি বা অন্য কোনোভাবে কোনো সম্পর্ক নুসরাতের সঙ্গে রাখতে চান না বলেও সাব জানান। আজকে আদালতের রায়ে নিখিল খুশি বলে জানান। প্রসঙ্গত 2019 সালের এপ্রিলে তুরস্কের বোর্ডরুমে গিয়ে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন নিখিল ও নুসরাত। ডেস্টিনেশন ওয়েডিং সেরে কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলেও গ্র্যান্ড ফিনালেশনের আয়োজন করেছিলেন।